আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্যামসাং চেকআউটে আপডেট আসার কারণে অনেকে একটা বিপদে পড়েছেন যে এরকম একটি সমস্যা হচ্ছে, তাদের পেমেন্ট নিচ্ছে না। অনেকে হয়তো মানে পেমেন্ট দিতে পারতেছেন। তো আসলে স্যামসাং চেকআউটে আপডেট হয়েছে সম্ভবত 22 তারিখ। তো আমাদের আমার তিনটি মোবাইলের প্রবলেমটি হয়েছে, বাট অনেকের পেমেন্টটা নিচ্ছে। তো এটা আসলে একটা মানে রহস্যজনক বিষয়, আপডেট এসেছে সবার জন্য, কিন্তু কিছু কিছু লোকে পেমেন্ট দিতে পারছে, আবার কারো কারো পেমেন্টের সমস্যা হচ্ছে। আমার নিজেরও সমস্যা হয়েছিল। তো এটা আমি ইনশাল্লাহ পুরোটা সলিউশন বের করে ফেলেছি। তো আমি এখন আপনাদেরকে একটি লেভেল আপ পাস কিনে দেখাবো স্যামসাং মেথডের মাধ্যমে। এই যে আমি এখন লেভেল আপ পাস কিনবো, আমি লিবিয়া সার্ভারে কানেক্ট দিয়েছি এবং লেভেল আপ পাস কিনতেছি। তো অনেকে এখনও এই প্রবলেম ফেস করতেছেন, যারা এই প্রবলেমে আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে আমার পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন ডানে দিব। ডানে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো আমাদের প্রসেসটা শুরু হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লেভেল আপ ফার্স্ট কিনতেছি স্যামসাং মেথডের মাধ্যমে। আমারও সমস্যা হয়েছিল, আমারও প্রবলেমটা আসছিল আসলে, মানে যে আপডেটের পর স্যামসাং চেকআউট আপডেট দেওয়ার পর আমারও কিন্তু প্রবলেম আসছে, পেমেন্ট নিত না। তো আমি এটা সলিউশন বের করেছি। পাসওয়ার্ডটা এখন 2 বার চাইতেছে, আগে 1 বার চাইতো, এখন 2 বার চাই। তো পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, আবার ডানে দেওয়া লাগবে কিবোর্ড থেকে। দেখুন আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, আমার লেভেল আপ পাসটা কেনা হয়ে গেছে। আর এই পেমেন্টটা কিন্তু আমি করতে পারতাম না যখন স্যামসাং চেকআউট যেই আপনার আপডেট আসছে, আপডেট আসার পর কিন্তু আমি পেমেন্টটা করতে পারিনি। তো এরপর আমাকে অনেক কষ্ট করে মানে সলিউশনটা বের করা লাগছে, কারণ আমার তিনটি মোবাইলে অফ হয়ে গেছে। আমার তিনটি মোবাইলে স্যামসাং মেথড সেট আপ আছে, আর তিনটি মোবাইলে কিন্তু আমার দাঁড়িয়ে গেছিলো। তো অনেকের কিন্তু প্রবলেমটা আসে নাই, ওরা কিন্তু মানে পেমেন্ট দিতে পারছে। আমি অনেককে স্যামসাং মেথড সেট আপ করে দিয়েছি, তো আমি তাদের সাথেও আমি কিন্তু আলাপ করেছি, তারা কিন্তু পেমেন্ট সম্পূর্ণরূপে দিতে পারতেছে, তাদের প্রবলেম আসে না। আবার অনেকের কিন্তু পেমেন্টের সব প্রবলেম হয়েছে, আমি এ নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে, ভাই এই প্রবলেম এই প্রবলেম। তো আসলে সমাধানটা মানে বের করেছি আমি গত একদিন আগে, আমি ব্যবহার করতেছি, প্রথমে আমি শিওর হয়েছি, আমি শিওর হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর তো যাদের এখনও এই প্রবলেমটা রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেমটা ঠিক করার সমাধান করার চেষ্টা করব। আর এটি বাই আসলে পেইড সলিউশন, ঠিক আছে? তো অবশ্যই আপনার পিছনে আমাকে সময় দিতে হবে আপনার প্রবলেমটা সলভ করতে হলে, তো এ অনুসারে অবশ্যই পারিশ্রমিক তো আমাদের দিতেই হবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন। আর যারা এই প্রবলেমে আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশনও আছে, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ।